হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো কিভাবে টিকটকের এই লোগোটি ক্রিয়েট করতে হয়। টিকটক অ্যাপ হিসেবে কিরকম এটা আমরা বিশ্লেষণ করতে যাবো না, জাস্ট লোগোটি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখবো। আশা করি ধৈর্য ধরে দেখবেন, চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটর ওপেন করে প্রথমে আমার একটি গ্রিড ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি পেন টুল দিয়ে প্রথমে একটি স্ট্রেট লাইন নিলাম, এটা ফিল কালার নান দিয়ে আমি জাস্ট স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে নিই। এটি সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্টার হোল্ড করে রেখে ডানে ড্র্যাগ করে নিয়ে আসবো যাতে একটি ডুপ্লিকেট ক্রিয়েট হয়। এবার এটি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলো ডুপ্লিকেট ক্রিয়েট করে নিলাম। এবার সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। এবার শিফট হোল্ড করে রেখে এটা আমি জাস্ট রোটেট করে নিই। দেখুন আমার গ্রিডটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর ভিউতে গিয়ে দেখতে হবে আপনার স্মার্ট গাইডস এই অপশনটি অ্যানাবল আছে কিনা। আপনি জাস্ট এটা অ্যানাবল করে দিবেন। এরপর এলিপস টুলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি একটি বৃত্ত ক্রিয়েট করে নেবেন। সেমভাবে এখন এখান থেকে আরেকটি বৃত্ত ক্রিয়েট করে নিব। এরপর দুটি বৃত্ত সিলেক্ট করে অল্টার এবং শিফট হোল্ড করে রেখে জাস্ট উপরে আমি ড্র্যাগ করে নিয়ে গেলাম, যাতে একটি বৃত্ত আরেকটি এটির নিচের অংশ এবং এটির উপরের অংশ এটি একটি টাচ করে থাকে। এরপর আমি শিফট হোল্ড করে রেখে এটিকে ডানে নিয়ে যাব, দুঃখিত, ঠিক আছে, ডানে নিয়ে গেলাম শিফট হোল্ড করে রেখে। দেখতে হবে এই অংশটি যেন এই অংশটির মধ্যে থাকে। এরপর আমি সবগুলো সিলেক্ট করব, দুঃখিত, সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট এই কালারটি ফিলে নিয়ে যাব। এরপর আমি প্রথমে অল্টার হোল্ড করে এই অংশটি বাদ দিয়ে ফেলব। এরপর অল্টার ছেড়ে দিয়ে আমি জাস্ট সবগুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এই ডানের এই অংশটির জন্য আমি সেমভাবে এদিক থেকে এসে এতটুকু জোড়া লাগিয়ে দিলাম। দেখুন আমার মেন যে লোগোটি আছে এটি ক্রিয়েট হয়ে গেছে। এটাতে একটি স্ট্রোক আছে, স্ট্রোকটি আমি রিমুভ করে দিলাম। এরপর একটি কালার দেওয়ার পালা, এটা আমি এটা সিলেক্ট করবো। সিলেক্ট দিয়ে আমি জাস্ট সোয়াচে গিয়ে একটি রেড কালার সিলেক্ট করবো, দুঃখিত, আমার এখানে পিল কালারে রেড সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি জাস্ট এটি একটু বামে উপরে করে নিয়ে গেলাম। এরপর এখান থেকে একটা সায়ান কালারটি সিলেক্ট করব। দেখুন আমার মেন দুটি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর সায়ান যেটি আমি সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গিয়ে জাস্ট ডার্কেন দিব। জাস্ট আমার লোগোটি তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি লোগোটি ক্রিয়েট করেছি। ধন্যবাদ।